নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যা রেখে দেখে নেবো আজকের নিউজ হেডলাইন্স। শাসকদলের জয়ী প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সরকারি খরচে প্রাইভেট টোটোর চার্জ দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এক মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। কাজিনগে চত্বর এলাকায় বিভিন্ন সংস্থা ও ব্যবসাদার বিভিন্ন পোস্টার লাগিয়ে এলাকাকে অপরিচ্ছন্ন করে তুলেছে। 50,000 টাকা জাল নোট উদ্ধার করল পুলিশ। চোখ রাখবো এক ঝলকে। বিষ খেয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম শেখ তহিদুল আলী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বোরশুলে। পরিবারের লোকেদের অনুমান, ঋণের দায়ে সে আত্মঘাতী হয়েছে। ঘটনার কথা জানতে পেরে পরিবারের লোকেরা তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম আকবর আলী মোল্লা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসির 2 নম্বর খানুরপুর এলাকায়। পরিবারের লোকজনরা তাকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। উত্তর দিনাজপুর জেলার কালিকাগঞ্জপুর এলাকায় 10 নম্বর ওয়ার্ডের সাহাপাড়ায় ক্যারেন্টুলা মাকড়সা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। উদ্ধার হওয়া মাকড়সাটিকে একটি কৌটোর মধ্যে আটকে রাখা হয়েছে। ঘটনা ঘিরে মানুষজনের মধ্যে কৌতূহল প্রকাশ পায়। ক্যারেন্টুলা উদ্ধারকে ঘিরে আতঙ্কে ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগর বাজার এলাকায়। খবর পেয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ক্যারেন্টুলাটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন। অন্যান্য জায়গার সাথে সাথে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহরে ক্যারেন্টুলা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আতঙ্কে বিষাক্ত মাকড়সাটিকে কীটনাশক দিয়ে মেরে ফেলে মানুষজন। আসছে বিস্তারিত খবরে। শাসক দলের জয়ী প্রার্থীকে মারধরের অভিযোগ করল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার মির্জাতপুর অঞ্চলে। ঘটনা ঘিরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। শাসক দলের বিজয়ী প্রার্থীকে মারধরের অভিযোগ করল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার মানিক চকের চৌকি মির্জাতপুর অঞ্চলে। মির্জাতপুর অঞ্চলে আমাদের যে 10 নম্বর সংসদের যে নির্বাচিত সদস্য শেখ মাহতাব, তাকে বিজেপির দুষ্কৃতকারীরা অন্যায় অত্যাচার ভাবে তাকে মারপিট করেছে, মাথায় আঘাত করেছে, মাথাও ফেটে গেছে। আমি সোমবার দিন হাসপাতালে এসেছিলাম, আমি নিজে দেখে গিয়েছিলাম যে তার মাথায় 7 খানা সেলাই হয়েছে। মারধর করেছে বিজেপি দুষ্কৃতকারীরা, মারধর করেছে বোট তৈরি করার জন্য। যেহেতু আমাদের তৃণমূলের হচ্ছে 8 জন, বিজেপির হচ্ছে 7 জন, 2 জন হচ্ছে জোটে। এখন আমাদের এই লক্ষ্যে ভাঙার জন্য ওরা মারপিট করেছে, যাতে বোর্ডটা ওরা গঠন করতে পারে। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির আদর্শে আমরা তৃণমূল কংগ্রেসেরই আমরা বোর্ড গঠন করব। হ্যাঁ, কিন্তু আমরা কোনো মতেই বিজেপিকে আমরা সমর্থন করব না। সেই টাকার টোপে সে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক তাকে আক্রমণ করেছে স্ট্যান্ডের উপরে, চায়ের দোকানে তাকে মাথা ফাটানো হয়েছে, রোড লাঠি দিয়ে তাকে মাথায় আঘাত করেছে, হাসওয়া দিয়ে তাকে আঘাত করেছে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, না এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। হ্যাঁ, আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এটা দুষ্কৃতকারীকে শিগগিরই অ্যারেস্ট করা হোক। চৌকি মির্জাতপুর অঞ্চলের তৃণমূলের বিজয়ী প্রার্থী শেখ মাহতাবকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটা আমি শোভানগর থেকে আসছিলাম মোটরসাইকেল নিয়ে, বাকি পিছন থেকে দেখছি 8-10 জন মোটরসাইকেল নিয়ে আমার পুরো ধাওয়া করে। আমি আস্তে আস্তে ধর্মপুর স্ট্যান্ডের ট্যাক্সি স্ট্যান্ডের সামনে দোকানটা দাঁড়ালাম, তারপরে ওরা ধরে আমাকে মারধর করতে শুরু করলো। তারপরে সবারই মুখ ঢাকা আছে, তারপরে ওরা হুমকি আমাকে দিচ্ছে কি বিজেপিতে জয়েন করতে হবে, এরকম নানা রকমের করেছে। তারপরে ওরাকে চিনতে পারলাম কি দুজন বিজেপির দুজনকে আমি মুখ যখন খুললো তখন চিনতে পারলাম, একটা নাপাল চৌধুরী ছিল আর একটা শক্তি ঠাকুর, এই দুজনকে চিনতে পেরেছি, বাকিজনকে চিনতে পারিনি। তারপরে লোকজন এসে আমাকে উঠিয়ে নিয়ে হসপিটালে নিয়ে আসে, এখানে হাসপাতালে একটা খুব কিডনি মেরেছে, ওর তো আমি লক্ষ্য করতে পারিনি। এনে আমাকে বারবার হুমকি দিচ্ছে তৃণমূলে থেকে যাওয়ার জন্যে, বিজেপিতে জয়েন করার জন্য। তৃণমূল থেকে জিতেছি এবার বলে এরকম। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। যদিও বিজেপির জেলা কমিটির সম্পাদক দাবি করেন এ ব্যাপারে বিজেপির কেউ যুক্ত নয়, এটা জমি সংক্রান্ত বিষয়ক ঝামেলা। চৌকি মির্জাতপুর অঞ্চলের লাইব্রেরির মধ্যে ঘটনা, সেখানে তৃণমূলের গোষ্ঠী মণ্ডল আছে, তাদের নিজেদের মধ্যেই মারপিটটা হয়েছে, এতে বিজেপির কেউ জড়িত নয়।
এটা ওরা রটনা করছে, দোষটা চাওয়ার এ করছে যে বিজেপির ঘাড়ে দেওয়ার জন্য, কিন্তু ওদের অন্তর্গলহ তারই বহিঃপ্রকাশ পেয়েছে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। সরকারি খরচে প্রাইভেট টোটোর চার্জ দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুর পেয়ারাপুর ফাঁড়িতে। ঘটনার জেরে মানুষজনের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সরকারি খরচে প্রাইভেট টোটোর চার্জ হচ্ছে, এমনটাই অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। এইরূপ দৃশ্য পরিলক্ষিত হয় হুগলির শ্রীরামপুর পেয়ারাপুর ফাঁড়িতে। ফাঁড়ির ইলেকট্রিক প্লাগের লাইন নিয়ে বেমালুম টোটো চার্জ করা হচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই ফাঁড়ির অফিসারদের। টোটো চালকরা নিজেদের ইচ্ছামতো ফাঁড়ির ইলেকট্রিকে নিজেদের টোটো চার্জ করে নিয়ে যাচ্ছেন, কিন্তু নির্ভীকার স্থানীয় প্রশাসন। অবশ্য এলাকাবাসী দাবি করেছেন অবিলম্বে সরকারি খরচে টোটো চার্জ দেওয়া বন্ধ করতে হবে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পূর্ব মেদিনীপুর জেলার মহিষা দলে এক সভায় তিনি অংশগ্রহণ করেন। এদিন ভারত মাতার ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে সভার সূচনা হয়। পূর্ব মেদিনীপুর জেলার মহিষা দলে বিজেপির কৃতজ্ঞতা সভায় উপস্থিত হয়ে বিরোধীদের উদ্দেশ্যে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সভাপতি প্রদীপ দাস সহ অন্যান্যরা। আগামী দিনে কীভাবে বাংলার উন্নয়ন করতে হবে এবং কীভাবে মানুষের মনের মাঝে জায়গা করে নিতে হবে সে ব্যাপারে এদিন পরামর্শ দেন দিলীপবাবু। এদিন ভারত মাতার ছবিতে দিলীপবাবু মাল্যদানের মাধ্যমে সভা শুরু করেন। নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত, এখনো শেষ হয়নি যতক্ষণ না ভোট গঠন হবে, হিংসা ভয় সন্ত্রাসের পরিবেশ, তাতে বিজেপির 20 জন মারা গেছেন এখন পর্যন্ত, সব মিলিয়ে 60-এর বেশি। আমাদের প্রায় 1,250 লোক আহত হয়েছেন, বহু হসপিটালে আছে। 1,000-এর বেশি লোককে পুলিশ অ্যারেস্ট করেছে, ফলস কেস দিয়ে তার মধ্যে বহু এখন জেলে আছে, এবং বহু জেতা প্রার্থী ঘর ছাড়া, 1,500-এর ঘর ভাঙা হয়েছে, 3,000-এর বেশি লোক এখন ঘর ছাড়া। তাদের মধ্যে বহু লোককে রাজ্যের বাইরে আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যায় পাঠাতে হয়েছে, এবং এখনও পুলিশের তরফ থেকে ফোন করে বলা হচ্ছে তুমি এসে সিএমসি জয়েন করো, যেখানে বোর্ড হ্যাং হয়ে গেছে সেখানে জোর করে ভাঙিয়ে দিয়েছে, সেখানে প্রধান বা সমিতি গঠন করার চেষ্টা টিএমসি করছে, বিজেপি তার বিরুদ্ধে লড়াই করছে। দ্রব্যমূল্য বৃদ্ধি হয়নি, পেট্রোলের বৃদ্ধি হয়েছে, তো কেন্দ্র সরকার চেষ্টা করছে যাতে পেট্রোলের দাম কন্ট্রোলে আসে, যেহেতু ডাইরেক্ট সরকার কন্ট্রোল করে না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি আছে তার, তারা করে, সেই জন্য কেন এ ধরনের হচ্ছে এটা দেখে কেন্দ্র সরকার খুব আন্তরিকভাবে চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি সেটা কন্ট্রোলে এসে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। এক মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলটি থানার অন্তর্গত বাড়িরা মোড় সংলগ্ন এলাকায়। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পেশ করে। পূর্ব বর্ধমান জেলার কুলটি থানার অন্তর্গত বড়িয়া মোড় সংলগ্ন ধাওড়াপাড়া অঞ্চলের এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীকে চার যুবক ভিডিও দেখানোর নাম করে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে বাড়িতে ঘটনা জানালে ভিডিও নেটে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর ওই ছাত্রী সুইসাইড নোট লিখে আত্মঘাতী হওয়ার আগে বিষয়টি বাবা মার নজরে আসে। হয়েছিল বুধবার দিন আমার মেয়ের সঙ্গে একটা ঘটনা হয়েছিল, তার মধ্যে চারটা ছেলে আমার মেয়েকে পুকুর যখন চান করতে যায় তখন আমার মেয়েকে ধমকি দেয় যে তোর একটা ভিডিও ইয়ে আছে আমরা দেখাবো, নেটে ছেড়ে দেবো। তখন মেয়ে আমার বাধ্য হয়ে দেখতে গেছে, বুঝি কী আছে দেখা, তো সেই দিকে আয় দেখাচ্ছি, তখন ওকে জোরজবরদস্তি চারটা ছেলে মেলে মানে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। তারপর আপনারা কি বলছেন রেপ করেছিলেন? হ্যাঁ,
ছেলেদেরকে চেনেন? কি করে তারা? তারা ওই কয়লায় কাজ করে, কয়লাতে কাজ করে। জানলেন কি করে? মানে আমি জানলাম আমার মেয়ে সুসাইড নোট লিখেছে। তো আমি কাজ থেকে এসে যখন আমি ঘর ঢুকছি, তখন ওর মা ছিল না, তখন ওর মা আমি ঢুকে দিই, যখন আমি বাড়িতে ঢুকেছি তো হড়বড়িয়ে মানে ইয়েটা লুকোতে, তা আমি কিবোর্ডের ব্যাপারটা দেখানো, কিবোর্ডের ব্যাপারটা দেখানো, তো বলছি না বাবা কিছু না কিছু না। তখন আমি জোর জবরদস্তি খাতাটা খুলে দেখি, তো দেখি যে সুসাইড। কি লিখছে তাতে? তাতে লিখেছে ওই চারটা ছেলের নাম, আর লিখেছে যে আমার মরার জন্য আমার বাড়ির লোক কেউ দায়ী নয়। এ ব্যাপারে তারা কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মিতন বাউরি, প্রদীপ বাউরি, বিকাশ বাউরিকে গ্রেপ্তার করে পকসো আইন মামলা রুজু করেছে। এদিন তাদের আসানসোল কোর্টে পেশ করা হয়। স্নান করতে গিয়েছিল, যখন কিছুক্ষণ সময়ও লেগেছিল স্নান করতে, তো আমরা যখন ওর সাথে একটা ঘটনা ঘটে যায় সেদিন। তো কীরকম ঘটনা আমরা সেদিন কিছু জানতে পারিনি, জানতে পেরেছি শনিবার, মানে 26/5 শনিবার দিন জানতে পেরেছি। তো ও যখন সুইসাইড নোট লিখে ফেলেছে অলরেডি, তখন ওর বাবা দেখেছে যে কি করছিস দেখি বাবু, তখন দেখাতে চাইছে না বাবাকে, বাবা তখন দেখেছে জোর করে, তখন দেখছে সুইসাইড নোট। সুইসাইড নোট আমরা তখন ওকে ধমক চমক দিয়ে জিজ্ঞাসা করি যে তুই এটা এটার কারণ কি, তখন ও বলে মা আমার সাথে এরকম ঘটনা চারটি ছেলে মিলে করেছে। কবে হয়েছিল ঘটনা? বুধবার দিন হয়েছে, ও চেপে গিয়েছে। ওকে ভিডিও দেখাবার ভয় দেখাই ওকে রেপ করা হয়েছে। ওই ছেলেগুলোর সাথে কি আপনার মেয়ে কোনো? না 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 না। তো ভিডিও কি ভিডিও দেখা? কি জানি ওইটা তো আমিও বলতে পারছি না, ওইটা ভয় খাইয়েছে আমার মেয়েকে। মেয়ে আমার ঝুঁকের ছবিও দেওয়া আছে। হ্যাঁ, তো ওইখানে গিয়ে নিয়ে গিয়ে চারজন ছেলে, চারজন ছেলে কে কে জানেন? হ্যাঁ আমি জানি তো, একটা হচ্ছে মিতন বাউরি, মিতন বাউরি তার বাবার নাম হচ্ছে হারু বাউরি, আর একটা হচ্ছে প্রদীপ বাউরি, তার বাবার নাম হচ্ছে দিলীপ বাউরি, আর একটা হচ্ছে বিকাশ বাউরি, তার বাবার নাম হচ্ছে সুনীল বাউরি, আর একটা হচ্ছে দীপ বাউরি, তার বাবার নাম হচ্ছে বিপিন বাউরি। এরা কি আপনাদের স্থানীয়? হ্যাঁ, ওই ওই গ্রামেরই ছেলে, আমরা একটু দূরে আছি, ওরা একটু মানে পাড়াটার নাম হচ্ছে ধাওড়া পাড়া। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। কার্জন গেট চত্বর এলাকায় বিভিন্ন সংস্থা ও ব্যবসাদারদের বিভিন্ন পোস্টার লাগিয়ে এলাকাকে অপরিচ্ছন্ন করে তুলেছে। এর ফলে অভিযানে নামল বর্ধমান পৌরসভার পৌরকর্মীরা। বিষয়টি কড়া হাতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বর্ধমান পৌরসভার পৌরকর্মীরা। কিছু সংস্থা কার্জন গেট চত্বরে পোস্টার লাগিয়েছে, নিজেদের মুনাফা লাভের আশায় কিছু কতিপয় ব্যবসাদার ওই সমস্ত পোস্টার ছিটাচ্ছেন, ফলে সৌন্দর্য হারাচ্ছে ওই এলাকা। এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে। ঘটনা রুখতে কার্জনকে চত্বর এলাকায় অভিযান চালায় পৌরকর্মীরা। পৌরকর্মীরা বিভিন্ন ব্যবসায়ীকে এলাকা অপরিচ্ছন্ন করতে নির্দেশ করেন। পৌরকর্মীদের এইরূপ প্রচেষ্টা কতটা ফলপ্রসূ তা আগামী দিনই বলে দেবে। বর্ধমান পৌরসভার পৌরপতি ডক্টর স্বরূপ দত্ত বিষয়টি কড়া হাতে দমন করার অভিমত পোষণ করেন। মানুষের একটা গর্ব, আমরা এখানে এত কত খরচা করে আলু লাগিয়েছি বলে বর্ধমানের মানুষ কত শুভেচ্ছা আমাদের জানিয়েছে, সেটাও নিয়ে নাকি চিৎকার চেঁচামেচি করেছে কিছু ছেলে। আর আমার তো সন্দেহ হচ্ছে যে কোনো মানসিক আরোগ্যিক থেকে ভেঙে টেঙে সব বেরিয়েছিল কাল নাকি, সুস্থ বলে তো মনে হয়। পোস্টারগুলো তো যেটুকু পড়ছি কোনো মা বাপ কিছু নেই। আমাদের টিম এখনই যাবে, পৌরসভার টিম, ওসব পোস্টার মুছে দেওয়া হবে, এবং যদি তারা এরকম বাড়াবাড়ি কাজকর্ম অব্যাহত রাখে তাহলে আমরা পুলিশের সপোর্ট করব অবশ্যই। আজকে তো ওগুলো মুছে দেবো, আমাদের লোকজন অলরেডি চলে গেছে বা যাবে, আর দুই হচ্ছে পুলিশের সাথেও কথা হয়েছে, পুলিশও অ্যাকশন নেবে,
কার্জন গেটে কেউ এভাবে নোংরা করতে পারে না। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। 50,000 টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার কালিকা চকের শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায়। ঘটনার জেরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মালদহ জেলার কালিকা চকের গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ হানা দেয় শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায়। অভিযান চালিয়ে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে। তল্লাশি চালিয়ে পুলিশ তার কাছ থেকে উদ্ধার করে 50,000 টাকার জাল নোট। পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতের নাম জেন্স মিগ্গা, বাড়ি গোপালগঞ্জের শশানি এলাকায়। প্রাথমিক অনুমান, পাচারের জন্য নোটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। দরিদ্রতাকে উপেক্ষা করে জীবন সংগ্রামে অবতীর্ণ হয়েছে বছর 21-এর নীলিমা। ঝাড়গ্রাম জেলার লালগড়ের বামাল সংসদ থেকে গ্রাম পঞ্চায়েতের তপশিনী উপজাতি সংরক্ষিত আসনে শাসক দলের হয়ে নির্বাচিত হয়েছে। গ্রামের মহিলাদের জন্য কাজ করতে চাই বলে জানিয়েছেন নীলিমা। দিনমজুর বাড়ির সন্তান, বাবা অসুস্থ, অন্যের জমিতে দিনমজুর করে বহু কষ্টে সংসার চালায় মা। এই অবস্থায় প্রতিকূলতাকে পরাস্ত করে এগিয়ে যেতে চাই বছর 21-এর নীলিমা। কলা বিভাগে স্নাতক স্তরে ফাইনাল পরীক্ষা দিয়েছে সে। শাসক দলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে সে নির্বাচিত হয়েছে। নীলিমা সিং, আমি তৃণমূল কংগ্রেসে ভোটে দাঁড়াতে পেরে খুশি। প্রথমে আমার তরফ থেকে জানাই মমতাদিকে ধন্যবাদ। আমি সব রকম দিক থেকে ধরমপুর ও লালগড় উন্নয়ন করার চেষ্টা করব, মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করব। কি নাম? নীলিমা সিং। সংসারে তীব্র দারিদ্রতা থাকলেও মানুষের জন্য, গ্রামীণ এলাকার মেয়েদের জন্য সে কাজ করতে চায়। এর পাশাপাশি বাল্যবিবাহ বিরোধী সামাজিক সচেতনতা তৈরি করতে চান তিনি। নীলিমা নিজে 3 বার রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পে লেখাপড়ার জন্য অর্থ পেয়েছে। তাই নিজেকে সামনে রেখে আর 5টা মেয়েদের পড়াশোনার গুরুত্ব বোঝাতে চান তিনি। ঝাড়গ্রাম জেলার লালগড়ের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের তলবামল গ্রামের বাসিন্দা নীলিমা এবার বামাল সংসদ থেকে গ্রাম পঞ্চায়েতের তপশিলি উপজাতি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। লালগড় সরকারি মহাবিদ্যালয় থেকে 3য় বর্ষে স্নাতক স্তরে ফাইনাল পরীক্ষা দিয়েছে সে। লালগড় সারদামণি স্কুল থেকে মাধ্যমিক এবং লালগড় রামকৃষ্ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। সে তার নিকটতম CPIM মহিলা প্রার্থীকে পরাজিত করেছে। তার প্রাপ্ত ভোট 695। জঙ্গলমহলের আমাদের মমতা ব্যানার্জির কন্যাশ্রী প্রকল্পে উপকৃত হয়ে আমাদের বামাল বুথের নীলিমা সিং আমাদের বামাল বুথ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং তার মমতা ব্যানার্জির যে কন্যাশ্রী প্রকল্প, সেই কন্যাশ্রী প্রকল্পে তিনি উপকৃত হয়েছেন এবং আমাদের 115টা যে বুথ রয়েছে তার সর্বকনিষ্ঠতম আমাদের লালগড় গভর্নমেন্ট কলেজের 2য় বর্ষের ছাত্রী, আমরা এতে খুব গর্বিত যে তিনি আমাদের সবথেকে কনিষ্ঠতম মেয়ে, যিনি আমাদের বামালের মতো বুথ থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যেখানে একসময় CPIM-এর লাল দুর্গ বলে পরিচিত ছিল, এই প্রথম ওই জায়গায় তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে। এতে আশা রাখি ওই মেয়ে আমাদের এলাকার উন্নয়নের পাশে দাঁড়াবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মেয়ের কাছে অনুপ্রেরণা, তার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তাকে সামনে রেখে, তার আদর্শকে মেনে নীলিমা এলাকার মহিলাসহ সবার জন্য কাজ করতে চায়। বিশেষত গ্রামের মেয়েদের সে বোঝাতে চায় রাজ্য সরকার মহিলাদের ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার সব রকম প্রচেষ্টা চালাচ্ছে, সেই পথই অবলম্বন করতে চায় হতদরিদ্র নীলিমা। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট, আনন্দ বার্তা। প্রবল ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকা। এর জেরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অবশ্য বিপর্যস্ত এলাকার দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে এলাকার জনপ্রতিনিধি থেকে প্রশাসন।
প্রবল ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকা। ঝড়ে উড়ে গেছে কয়েকশো বাড়ির ঘরের চাল, ভেঙে পড়েছে বহু গাছ, উপড়ে পড়েছে অনেক বিদ্যুতের খুঁটি। ঝড়ের পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে রায়গঞ্জ ব্লকের বহু এলাকা। বিপর্যস্ত এলাকায় দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে এলাকার জনপ্রতিনিধি থেকে প্রশাসন। কোন ঝড়ে তখন কোথায় ছিলেন? এখানে বাড়িতে ছিলাম। তারপর কি হলো? তখন যখন গাছগুলো ডালগুলো ভাঙে পড়ে যায় তখন আমি বাচ্চাটাকে নিয়ে ওদের বাড়িতে চলে গেছি। আচ্ছা, আতঙ্কে ছিলেন নাকি? হ্যাঁ, বাড়িতে গার্জেন বাড়িতে ছিল না, আমি একাই ছিলাম, ভয় পেয়ে গেছিলেন। হ্যাঁ, কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে যে ঘরের ইটা নিচে বসে গেছে, ঘরটা টিনটা, আর বারান্দাটা ভেঙে পড়ে গেছে, আবার ওই যে রান্নাঘরটা অ্যাডবাস্টিনটা ওটা ভেঙে গেছে। এখন কি চাইছেন? এখন কি চাইছি যে থাকার মতো যেরকম একটা ব্যবস্থা হয়। কি সরকার? হ্যাঁ, কে করবে ব্যবস্থা? কে করবে? সরকার থেকে করবে। সোমবার সন্ধ্যায় আচমকা প্রবল ঝড় আর ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন রায়গঞ্জ ব্লকের বড়ুয়া, কমলবাড়ি, এক বিন্দল গ্রাম পঞ্চায়েতের কয়েকশো গ্রামের সাধারণ মানুষ। এলাকার জনপ্রতিনিধিরা দুর্গত এলাকা ঘুরে ঘুরে ক্ষয়ক্ষতি দেখে প্রয়োজনীয় ত্রাণ ও পলিথিন দেওয়ার ব্যবস্থা নিচ্ছেন। পুরো একদম এই ঘরটাকে উল্টে নিয়ে চলে আসছে দিকে, আর ওই আপনি তো এখানকার জনপ্রতিনিধি। আচ্ছা, আর কি দেখলেন, আর কত টাকা? 24 নং সংসদ, এটা দক্ষিণ কলকাতার 24 নং সংসদ এটা আমাদের। এখানে কালকে রাত্রেবেলা প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হয়। এই ঝড় বৃষ্টির কারণে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বাড়িঘরের চাল উড়ে চলে গেছে। এখানকার জনসাধারণ এখন, সাধারণ মানুষেরা যারা, গরিব মানুষেরা এখন খোলা আকাশে বাড়িতে বসে রয়েছে, এদের মাথার উপরে কোনো ঠাঁই নেই এই মুহূর্তে। এদেরকে যদি আমরা এখানকার পুরো লিস্ট একটা তৈরি করবো, আমরা লিস্ট তৈরি করে বিডিওর কাছে আমরা দেবো, যেন প্রশাসনিক দিক থেকে কোনোরকম কিছু একটা ব্যবস্থা করা হয়, যেন এই সমস্ত সাধারণ মানুষ, গরিব মানুষরা যারা রয়েছে তাদের জন্য যদি প্রশাসনিক দিক থেকে কিছু ব্যবস্থা হয় আমরা খুব কৃতজ্ঞ হব। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের 4 নম্বর ওয়ার্ডের এক হাইড্রেনে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাঁকুড়া শহরের 4 নম্বর ওয়ার্ডের লালবাজার ডিপোগোড়া এলাকায় হাইড্রেন থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মঙ্গলবার সকালে 45 বছরের মমতা মালাকার নামে মহিলার মৃতদেহ হাইড্রেন থেকে উদ্ধার হয়। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কী করে তার মৃত্যু হলো এখনও সঠিক কারণ জানা যায়নি। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। বস্তা চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের তারাবাংলা এলাকার একটি অয়েল মিলে। পুলিশ মৃতদেহ উদ্ধার ঘিরে ময়নাতদন্তের জন্য পাঠায়। পূর্ব বর্ধমান জেলার রানীগঞ্জের তারাবাংলা এলাকায় একটি অয়েল মিলে মঙ্গলবার সকালে বস্তা চাপা পড়ে মৃত্যু হলো 58 বছরের সুমিত্রা বাউড়ি নামে এক মহিলা। এদিন সকালে সর্ষে ঝাড়ার কাজ করার সময় দুটি সর্ষে বোঝাই বস্তা তার ওপর পড়লে চাপা পড়ে মৃত্যু হয় তার। করিব 4-5 সাল সে ওহা কাম করতা হ্যায়, আর কবি কবি জব মালিককে দরকার লাগতা হ্যায় তো ইসকো বোলাকে লাতা হ্যায়। লানে বাদ আজ কা হুয়া, ইসকা সরসো চালাই কর রহা থা, আর বগল মে লাট থা, করিব 9-10 কা লাট লগা হুয়া হ্যায়, তো লাট মুসল্লম ইসকো পর কলট গিয়া, কলট লেনে ইসকো কোই দেখনে সকা নেই, क्योंकि हम लोग मिल से बाहर हो गए, काम करके मिल से बाहर हो गए, और जो मिल का लेबर काम कर रहा था वो अलग साइड में काम करता है, मालिक अपना गद्दी में था, ये अपना चलाई कर रहा था, लाट कलर गया
और कलर दिया, और मालिक जब उधर गया उसको बोला डाकने के लिए गया ने क्या करने गया, और उसके बाद हम लोग को खबर दिया कि मोटियां के डाको मोटियां के डाको, जब तक मोटियां आया तो देखता है दवाई होगा। ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করে পরিজনেরা, পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ক্যাপ্টেন হুররার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠেন সকলে। সোমবার ভোর 3:30 হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ক্যাপ্টেন হুররা। তিনি একধারে নাট্য অভিনেতা, নির্দেশক ছিলেন, আরেকদিকে সুদক্ষ ফুটবলার ও রেফারি ছিলেন। রূপক রক্ষিত তথা ক্যাপ্টেন হুররা মৃত্যুতে শোকাহত বালুরঘাটের নাটক ও ক্রীড়া জগতের পাশাপাশি পরিজনেরা। দীপকদা একজন নাট্য ব্যক্তিত্ব ছিলেন। উনি প্রথমে বালুরঘাট নাট্যমন্দিরে এই নাট্যচর্চা করতেন এবং শেষ মারা যাওয়ার পূর্বে পর্যন্ত উনি নাট্য পরিচালনা করেছিলেন। ওনার ওটা আমাদের রানিং আছে। তারপরে তো হঠাৎই চলে গেলেন না, উনি ভুগছিলেন, একবার স্ট্রোক অ্যাটাক করেছিল কয়েক মাস আগে। তারপর ওনার সুগারও আছে, উনি ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয় প্রতিদিন, যার জন্য কিডনিটাও খুব একটা ভালো জায়গায় নেই। শুনতাম ক্রিয়েটিনিন নাকি অনেক বেশি হাই, তার জন্য হার্টের একটা অপারেশন হওয়ার যেটা কথা সেটা হচ্ছিল না এই কিডনির জন্য, ক্রিয়েটিনিন হাই জন্য। হ্যাঁ, রাজনৈতিক দলের কর্মী মানে গণসংগঠন করতেন, উনি সরকারি চাকরি করতেন, সরাসরি রাজনীতি না করতে পারলেও গণসংগঠনটা করতেন, এবং উনি একজন ভালো ফুটবল প্লেয়ার ছিলেন, খেলাধুলা করতেন। সেসব দিক দিয়ে উনি ওনার পরিসরটা আরও অনেক ব্যাপক, শুধু নাটক নয়। এবং উনি সংস্কৃতি লাইনে উনি নিজে খুব ভালো একজন আবৃত্তি করতেন, ওনার সে আবৃত্তি করার একটা সংস্থাও আছে। দেখুন, একজন নাট্য ব্যক্তিত্ব যে নাটকের উপরে তার অনেক অবদান কথিত বটে। আমাদের নাট্যমন্ত্রীর উনি সভাপতি ছিলেন, কার্যকরী সভাপতি। সেদিক দিয়ে তো আমাদের খুব ক্ষতিগ্রস্ত হলো, একজন পরিচালককে আমরা হারালাম, উনি ভালো নাটক পরিচালনা করতেন, অভিনেতা তো ছিলেনই কিন্তু পরিচালক হিসেবে খুব ভালো ছিলেন। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শাসক দলের জয়ী প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সরকারি খরচে প্রাইভেট টোটো চার্জ দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এক মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। কাজিনগেট চত্বর এলাকায় বিভিন্ন সংস্থা ও ব্যবসাদার বিভিন্ন পোস্টার লাগিয়ে এলাকাকে অপরিচ্ছন্ন করে তুলেছে। 50,000 টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী নিউজের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে।